আলাইকুম আজকের আলোচ্য বিষয় যে ঘরে এই তিন কাজ হয় সে ঘরে কখনো বরকত আসতে পারে না আশা করি আপনারা আলোচনাটি শেষ পর্যন্তই শুনবেন যদি শুনেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা এর মধ্যে আপনারা জানতে পারবেন যার কারণে আমাদের সংসারে আজ বরকত নেই আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি আবেদন এখনো পর্যন্ত যারা আমার এই দাওয়াতুল হক ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইসলামকে প্রচারের সাথে ইসলামিক তথ্যবহুল ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আসুন আলোচনাটি শুরু করা যাক যে ঘরে এই তিন কাজ হয় সে ঘরে কখনো বরকত আসতে পারে না আজ আমি এমন তিনটি কাজের ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করব যে তিনটি কাজ যে ঘরে হয় সে ঘরে কখনো বরকত আসবে না অনেকে বলেন আমার ঘরে বরকত নাই আয় রোজগার ভালোই কিন্তু সারাক্ষণ কোনো না কোনো বিপদ লেগে আছে বাচ্চাদের রোগ বেধি লেগে আছে এমন কোনো সপ্তাহ নেই যে ডাক্তারের কাছে যেতে হয় না আর এসব কারণে আয় রোজগার ভালো হওয়া সত্ত্বেও মাস শেষে অভাব অনটন দেখা দেয় প্রিয় ভাই ও বোনেরা আমরা জানি না কি কারণে ঘরের বরকত চলে যায় তাই আমরা সেসব কাজ করে বসি আর তার ফলশ্রুতিতে আমাদের ঘরে বর্কত থাকে না তাই আজ আমি আপনাদেরকে এমন তিনটি কাজ বলবো যার ফলে আমাদের ঘর সমূহের বরক দূর হয়ে যায় আর ফিরে আসে না সেসব কাজের প্রথমটি হল মিথ্যা বলা যে ঘরের লোকজন মিথ্যাবাদী সে ঘরের বরকত দূর হয়ে যায় আর মিথ্যা এমন একটি অপরাধ যে মিথ্যা বলে সে নানান ধরনের অপরাধ ও গুনাহের মধ্যে লিপ্ত হতে পারে অনায়াসে আর এসব গোনাহ ও অপরাধের কারণে তার জীবন ও ঘর থেকে বরকত চলে যায় এ ব্যাপারে মাসুর ওয়াকিয়া এক ব্যক্তি নবী করিম আলী আলহ্লামের কাছে এসে আরজ করল ইয়া রসুল্লাহ আমি অনেক অনেক গুণা ছাড়তে চাই কিন্তু পারি না তখন নবিজি আলী আলিহসাল্লাম বললেন তুমি শুধুমাত্র মিথ্যা বলা ছেড়ে দাও সে যখন মিথ্যা ছেড়ে দিল তখন আস্তে আস্তে তার সকল কু অভ্যাস দূর হয়ে গেল সুতরাং মিথ্যা মিথ্যা সকল অপরাধের প্রথম পদক্ষেপ তাই থেকে থেকে বাঁচতে পারলে আপনি অনেক গোনা অনায়াসে এবং আপনার ঘরের বরকত ফিরে আসবে দ্বিতীয় কাজ হল আল্লাহর প্রদত্ত নিয়ামত বা রিজিকের সাথে বেয়াদবি করার কারণেও ঘর থেকে বরকত চলে যায় আর রিজিকের সাথে বেয়াদবি করা হয় অপচয়ের মাধ্যমে আজকাল অপচয় এমন হারে বেড়ে গেছে তা ভাষায় প্রকাশ করা যাবে না তাই আমাদের প্রত্যেকের ঘর থেকে অভাব দূর হয় না বিশেষ করে বিয়ে বাড়িতে দেখা যায় প্রত্যেকের প্লেটে পড়ে থাকে অতিরিক্ত খাবার উচ্ছিষ্ট খাবার যার স্থান হয় নালা নর্দমায় আয়োজন হয় বেশি খাওয়া হয় কম কিন্তু অপচয় হয় বেশি তৃতীয় কাজটি এমন যার ফলে ঘর থেকে রিজিক থেকে বরকত চলে যায় আর তা হলো নামাজে অবহেলা করা যারা নামাজ না পড়ে আয় রোজগারে বরকত কামনা করা বোকামি যে ঘরে নামাজ নেই সে ঘরে যতই আয় রোজগার হোক না কেন বরকত আসবে না শান্তি থাকবে না অতএব আসুন আমরা ঘরের বরকতকে স্থায়ী রাখতে মিথ্যা পরিত্যাগ করি আল্লাহর শুক্রিয়া আদায় করি এবং অপচয় থেকে বেঁচে থাকি এবং পাঁচ ওক্ত নামাজ মতো জামাতে আদায় করার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন আমিন